Hi friends, welcome to back our channel Beyond Glamour. পুজো চলে এসেছে তার মানে কি তোমাকে পুজোর জন্য চুলের এক্সট্রা কেয়ার নিতে হবে কিন্তু তোমার হাতে টাইমও নেই হয়তো যারা কাজ করে তাদের হাতে কী করে টাইম থাকবে কিন্তু তোমার চুলের কেয়ার তো নিতে হবে তাই না তো তুমি হয়তো এমন শ্যাম্পু বা কন্ডিশনার বা হেয়ার সিরাম খুঁজছো যে যাতে তোমাদের চুলের কেয়ার নেওয়াটাও হয় অথচ তোমাদের খাটাখাটনিটাও কম হয় তো সেই জন্যই চলে আসছি আজকে তিনটি প্রোডাক্ট নিয়ে এই তিনটি প্রোডাক্ট হলো জোভিসের জোভিস শ্যাম্পু জোভিস কন্ডিশনার এবং জোভিস হেয়ার সিরাম তো এই তিনটি প্রোডাক্ট তোমাদের চুলের জন্য ভীষণ ভালো কারণ এটি অল হেয়ার টাইপের জন্য আর বিশেষ করে এটা কেমিক্যাল খুব নেই প্যারাবেন নেই খুব একটা তো এটা একদম বলতে পারো চুলের জন্য খুব ভালো তো চলো আগে দেখে নিই এইগুলোর মধ্যে কী কী আছে এবং কীরমভাবে ইউজ করবে আমি এখানে তোমাদেরকে বলছি না যে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে কারণ তোমাদেরকে আমি একটা ফটোতে দেখিয়ে দিচ্ছি কারণ সব বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে প্রথমে চলে আসি জোভিসের হেয়ার সলিউশন শ্যাম্পুতে তোমাদেরকে আমি ফটোটা দিয়ে দিচ্ছি তোমার ফটোটা দেখে নিতে পারো তো এটা হচ্ছে ক্যামেলিয়া অয়েলের স্মুদিং শ্যাম্পু এই শ্যাম্পুটা তোমাদের চুলকে স্মুথ করবে তবে হ্যাঁ কোনো কেমিক্যাল শ্যাম্পু যতটা তোমার চুলকে স্মুথ করতে পারে অতটা কিন্তু করবে না কারণ এটা ন্যাচারাল তো তোমরা এই শ্যাম্পুটা ইউজ করে অতটা আশা কিন্তু করবে না যে তোমার চুল একদম একবার ইউজের পর একদম স্মুথ হয়ে যাবে যদি করে থাকো তো ভুল করছো কারণ এটা কেমিক্যাল নয় এতে আছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো তোমরা দেখে নিতে পারো এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এবার চলে আসি এটা তোমরা কীরমভাবে ইউজ করবে তোমরা মগের মধ্যে কিছুটা পরিমাণ জল নেবে এবং তার মধ্যে তোমার চুলের লেন্থ অনুযায়ী যতটা শ্যাম্পু লাগবে ততটা শ্যাম্পু দিয়ে গুলিয়ে নিলে সেই শ্যাম্পুটা তোমরা এবার ইউজ করতে পারবো আমি বলবো না যে তোমরা একদম শ্যাম্পুটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে চুলে মাখো এটা আমি বলবো না সবসময় কিন্তু শ্যাম্পুটাকে জলে গুলে তারপরে কিন্তু ইউজ করবে এটা তোমাদের চুলের পক্ষে খুব ভালো এটা তোমাদের চুলকে ভীষণ পরিমাণে সফট করবে হ্যাঁ ধীরে ধীরে ইউজ করতে থাকলে তবেই কিন্তু রেজাল্ট পাবে তার সঙ্গে তোমার চুলে শাইন আসবে এবং তোমার চুলে যা রকমের ড্যামেজ থাকবে সেটাও কিন্তু কমিয়ে দেবে এটা হচ্ছে 250 ml দেখতে পাচ্ছ আশা করি এটা হচ্ছে 250 ml প্যাক এবং এর দাম হচ্ছে 365 টাকা তোমরা এটা লোকাল মার্কেট হোক বা যে কোনো রকমের অনলাইন শপ তোমরা যেখানে খুশি পেয়ে যাবে এবার চলে আসি জোভিসের কন্ডিশনারে এটাও কিন্তু একই এটা হচ্ছে ক্যামেলিয়া অয়েলের মানে এখানে শ্যাম্পুটা এবং কন্ডিশনারটা দুটোই কিন্তু একই ক্যামেলিয়া অয়েলের সবাই যেন কন্ডিশনার কীভাবে ইউজ করতে হয় শুধুমাত্র চুলে কিন্তু গোড়াতে নয় কারণ কন্ডিশনার আমাদের কী করে কন্ডিশনার আমাদের চুলকে সফট করে তুমি যদি তোমার কন্ডিশনার গোড়াতে লাগাও তাহলে কী হবে গোড়াটাও সফট হয়ে যাবে ফলে চুল আঁচালে কিন্তু ঝরে ঝরে পড়তে থাকবে তখন কিন্তু তুমি যাই ইউজ করো তো গেল তোমার চুল তো সেই জন্যই বলছি কন্ডিশনার কিন্তু সবসময় চুলে ইউজ করবে গোড়াতে কিন্তু নয় আর এর মধ্যে কী কী আছে তোমাদেরকে আমি ফটো দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এই কন্ডিশনার তোমাদের চুলকে ভীষণ পরিমাণে সফট তো শাইনি তো করবেই তার সাথে সাথে তোমাদের চুলে যদি কারোর চুলে ফ্রিজি ভাব থাকে বা জট পাকিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই কন্ডিশনারটাও কিন্তু সেই সব সমস্যা থেকে তোমাদেরকে মুক্তি দেবে তোমরা প্লিজ এটা ইউজ করো দেখো তোমাদের চুলে কীরকম এফেক্ট দেয় হ্যাঁ তবে এটা কিন্তু লেখাই আছে ফর অল হেয়ার টাইপস আমার চুলটা ঠিকঠাক স্যুট করেছে বলে তার মানে এই নয় যেটা সবাই চুলে স্যুট করবে তোমরা আগে কিন্তু দেখে নেবে যদি কোনো ছোটো বোতল এর পাওয়া যায় তো তোমরা সেটা আগে ইউজ করে দেখো কারণ সবসময় সব জিনিসে সবাই স্যুট করবে এটা কিন্তু ভাবা একদমই ভুল সেটা DIY এর ক্ষেত্রে হোক বা যে কোনো রকমের বাজার চলতি এরকম শ্যাম্পু কন্ডিশনারের ক্ষেত্রেও হোক অবশ্যই কিন্তু আগে ইউজ করে দেখে নেবে ছোটো প্যাক থেকে যদি তোমাদের চুলের কোনো রকমের প্রবলেম হয় তাহলে তোমরা ইজিলি সেটা থেকে মুভ করতে পারবে তোমরা যেটা আগে ইউজ করছিলে বা তোমাদের যেটা স্যুট করে তোমরা সেটাই ইউজ করতে পারো তো এবার চলে আসি হেয়ার সিরামটা জোভিসের হেয়ার সিরাম এর মধ্যে আছে গ্র্যাপসিড অ্যান্ড আমন্ড অয়েল এখানে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি কী কী আছে এর মধ্যে তোমরা দেখে নাও আর এটা কী করে ইউজ করবে যখন তোমাদের চুল শ্যাম্পু করা হয়ে যাবে বা কন্ডিশনিং করা হয়ে যাবে তো সেই হালকা ভিজে যে চুলটা থাকবে তো সেই চুলে এটা কিছুটা পরিমাণ নেবে তোমার চুলের লেন্থ অনুযায়ী হাতে নিয়ে হাতে নিয়ে এরম ঘষবে এবং আলতো আলতো এরমভাবে চুলে লাগিয়ে দেবে চুল কিন্তু টানা হেঁচড়া করবে না কারণ ভিজে চুল টানা হেঁচড়া করলে কিন্তু পড়ে যাবে তখন কিন্তু আমাকে তোমরা কিছুই বলতে পারবে না আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি চুলে লাগাবার পর কিছুক্ষণ পর শুকিয়ে যাবে আপনা আপনি তারপর তোমরা
চুল আঁচড়াতে পারো অবশ্যই চুল শুকিয়ে গেলে। এটা তোমার চুলকে ভীষণ পরিমাণে শাইন করবে, নারিশ করবে, তোমাদের চুলে কোনো রকম ফ্রিজিনেস থাকলে সেটাও ঠিক করে দেবে, স্মুথ করবে। এইগুলোর সাথে সাথে তোমাদের চুলের ডাস্টে, পলিউশনে, হিটে যে তোমাদের চুলে যে ক্ষতি হয়, তো তার থেকে তোমাদের এই হেয়ার সিরামটি রক্ষা করবে তোমাদের চুলকে। তো বুঝতে পারছো এটা কতটা উপকারী এবং কতটা এফেক্টিভভাবে কাজ করতে পারে। আর এটা তোমরা ডেইলি বেসিসে কিন্তু ইউজ করতে পারো, তো অবশ্যই তোমরা এটা ইউজ করো, কারণ পুজো আসে, পুজোর ক্ষেত্রে একটু চুলের যত্ন নাও। আশা ছিলে তো লাভ নেই, পুজোটা তো মিস করা কখনোই যাবে না, তো যত্ন নিতে গেলে অবশ্যই তোমরা এটা ইউজ করতে পারো, জোভিসের হেয়ার সিরাম। তো আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।